এটা কি ডিম ডিম ও আচ্ছা সকালে না আঙ্গুমা ডিম দিছিল কিন্তু আমি খাই নাই আমি ডিম দেনিয়া থু দিছি আমার মাথা ঘুরাইতেছে আমার একালে ডিম এনে দাও আর এটা দুধ রস করে দাও
হয় দুধ খাওয়া লাগবো কে ডিম খাওয়া লাগবো কে দুদিন পরে তো মরেই যাবে নাকি আর এক জায়গায় বিয়া বইবেন যে খায়া স্বাস্থ্য বানান লাগবো অন্য মুক্তা কেন যায় না আপনি কিছু মনে করেন না এই ডিমগুলা খান গা আর আমি আপনি নিকে দুধ নিয়ে দিয়া মনে বাড়তি আর একটা কথা কই ডিম কিন্তু সাবধানে নিয়ে আবার যেন আমাকে বিমুর পাল্লায় পড়েন না আঙ্গু বিমুর যে ডিম পাগল ও যদি ডিম দেহে সবই ডিম খাই ফেলাবো অর্জন তো নাই কেউ ডিম ঘরে রাখবো পারে না ঠিক আছে বৌমা আমি সাইড ডিমে খাবো নি আর বিমু যদি আমার সামনে আসে আমি লুকিয়ে ফেলাবো না আচ্ছা যান আর কেন দিন না আরে গ্যাসের কি কষ্ট তিনটা পোলার গো অথচ তারা ঠিক মতো খাবারও দেয় না তোর মায় আমার চারটা ডিম দিচ্ছে খাইবার লি গেল কি আমাগো বাড়তে থেকে আনছো তুমি দাদি গো এটা তুমি কি সর্বনাশ করছো গো আঙ্গু মা জি পাজের পাজি শুনো তোমার তো দিছে কুইসা মুরগি ডিম এই ডিম থেকে কয়দিন পর বাচ্চা ফুটবো এটা কামড় দিলেই বাচ্চা বাড়াবো কষ্ট কি দিন তোর মা আমার এই বাগারে ঠকাই না দুদিন ধরে ঠিকালে খাই না দুঃখের কথা কইলে আমার সাইডটা ডিম দেনা যা খান গা আরে আরে বাচ্চা লা ডিম দিয়ে দিছে দাদি তুমি কেন দোনা আঙ্গু মা পাজি ও আহারে কিন্তু আমি কিন্তু পাজি না আচ্ছা তুমি দেখ বা বাচ্চা বাড়ে কি না এই দেখো কই বাচ্চা তো দেখি না থেকে বাড়াবো কই বাচ্চা তো বাইরে হইতেছে না আইছে জানো তোর এত যত্ন করে খাওয়াইতাছি কেন কারণ তুই যখন বড় হবি ডিম দিলে আমি ডিম নিমু আর ডিম কিনতে এক কেজি রে দিস না মেলা গুনে ডিম দিবি কি রে বিমু মুরগলা মার চাও খাওয়াস তুই ব্যাপার দেখি বুঝবে না দাদা তোমার বুঝার বয়সটা হয় নাই এই যে দাদা হুনো তোমার মুরগির যে আমি কুচ্ছেল খাওয়া বড় করতেছি দাদা কিনি
আর কোস নিয়ে বাজারে মাছ পাইনি তো একলে ডিম নিয়ে এলাম তুমি তো দাদু রান্ধে দেবো না ওই দেবা তো দাদা ডিম তো কিনছো তাহলে সাবধানে দেখে যাও সাবধানে দেখে যাও মানে রাস্তা কি পানি উড়ছে না ফুলের বাস ভেঙে গেছে হ্যাঁ না দাদা রাস্তায় পানি উড়ে নাই ফুলের বাসও ভাঙি না কইলাম দেখে যাও যা আমি তো এটা কি ডিম কিনছি আর দেখে যাও লাগবে জানো না তো দাদা বেতে দাদি পানির লেগে কিরম পড়তেছে তাহলে তুই নিয়ে হ্যাঁ সিদ্ধ করে ভালো ঘুনা ঘুনা করবি আমি পাঁচ করে নিয়ে আই হ্যাঁ ভাত খাবো ঠিক আছে আমি গেলাম বলি কোন কে ভাবি ভিমুর নিয়ে আপনারা এই সমস্যায় আছেন হরে মিশু এই রম ডিম পাগল মিয়া আমি আমার জীবনে দেখি নাই কে অর্জুন তো নাই এলাকায় কারো ঘরে ডিম রাখবে না সবার ঘরে ডিম যায় চুরি করে পর্যন্ত খায় না আমি কি করব তবে ভাবি আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি শুনেন পোলাপান মানুষে একই জিনিস বারবার খাওয়াইলে ওইটার প্রতি অভক্তি চলে আসে আপনি সকালে ডিম দিবেন বিমুরে দুপুরে ডিম দিবেন আবার রাত্রেও ডিম দিবেন সব সময় ডিম খাইতে খাইতে আর ডিমের প্রতি অরুচি এসে যাব তাইলে যদি ডিম খাওয়া বাদ দিতে পারে হ ভাবি মিশু কথাটা কিন্তু খারাপ কেন কে একবারে হাসা কথা বুঝছে হ তাহলে হন্দি কামে ওরে মাছ মাংস দেওয়া বাদ দিয়ে দিমু সকালে দুপুরে রাইতে তিন বেলায় ডিম দেওয়া দিমু ঠিক আছে বাবু দুপুরে কাজে ঘোরাও তাই করুন আমি আচ্ছা আমি যে মা খেলা রাখছে খাবার দেও খাবার দিমু মু যাই পরনেকে ডিম সিদ্ধ করে রাখছে দুই আলি আজকে থেকে খালি ডিমই খাবি ভাত খাল লাগবে না ঠিক আছে মা মাও যাই আয়